আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয়, প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর শাসন পরিকল্পনার পুনর্বিবেচনা করে যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেটা নিয়ে। আজকের বিষয় হচ্ছে স্বাস্থ্য ও সুরক্ষা। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে এই বছরে চালু করা হলো বিধায় প্রস্তুতি সহ বিভিন্ন কাজ করে ও নতুন নীতি শিক্ষাক্রমে অভ্যস্ত হতে কিছুটা সময় বেশি লেগেছে। তাই জানুয়ারি থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যতগুলো শিক্ষণ অভিজ্ঞতা সম্পন্ন করার কথা ছিল তা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়নি। 10ই নভেম্বরের মধ্যে সপ্তম শ্রেণীর যে অভিজ্ঞতা সেগুলো সম্পন্ন করার জন্য শিক্ষকদের কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনাগুলো আমরা এখন দেখব। ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে সপ্তম শ্রেণীর যে অভিজ্ঞতাগুলো মূল্যায়ন করা হয়েছে সেগুলো হলো নিরাপদ ও সুষম খাবার খাই, সুস্থ সবল জীবন পাই, খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন। এই দুইটা হচ্ছে অভিজ্ঞতা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময় মূল্যায়ন করা হয়েছে। এইগুলো বাদে আরও 6টি অভিজ্ঞতা সপ্তম শ্রেণীতে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের পূর্বে শেষ করতে হবে। মাথায় রাখতে হবে এই 6টি অভিজ্ঞতা শেষ করতে হবে কিন্তু 23 জুলাই থেকে 10ই নভেম্বর এর মধ্যে। এই যে অবশিষ্ট অভিজ্ঞতার সংখ্যা হচ্ছে সপ্তম শ্রেণীতে 6টি, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেশন সংখ্যা 69টি, এটা হচ্ছে 16 সপ্তাহে 32টি সেশন। এখানে কিছু মন্তব্য দেওয়া হয়েছে, মন্তব্যগুলো দেখি। এই মন্তব্যে বলা হয়েছে হচ্ছে সপ্তম শ্রেণীতে কিন্তু খেলা যোগ করা হয়েছে, যে সেশনগুলো আছে সেই সেশনের সাথে কিছু খেলা যোগ করা হয়েছে। খেলাগুলো টিফিনের সময় বা ছুটির পরে সময়ে শিক্ষার্থীদেরকে খেলায় অনুপ্রাণিত করা যেতে পারে। এছাড়া সরকারি ছুটি, অন্যান্য বিষয়ে দিনব্যাপী শ্রেণী কার্যক্রম, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণে শ্রেণীভেদে সেশনের তারতম্য হতে পারে। এই পরিপ্রেক্ষিতে কিছু নির্দেশনা প্রস্তাব করা হলো যা শিক্ষকদের যথাসময়ে কিছু শিখন সময় হাতে রেখেই সিলেবাসের সকল শিখন অভিজ্ঞতা শেষ করতে পারবেন। মনে রাখতে হবে এই নির্দেশনাগুলো কেবল 2023 সালের জন্য, 2024 সালের জন্য প্রযোজ্য নয়, 2024 সালের জন্য নতুন নির্দেশনা দেওয়া হবে। তো চলুন সপ্তম শ্রেণীতে দেখি যে নির্দেশনাগুলো শিক্ষকদের দেওয়া আছে আর যে অভিজ্ঞতাগুলো দেওয়া আছে সেগুলো দেখি। শিখন অভিজ্ঞতার শিরোনাম, তৃতীয় অভিজ্ঞতা, রোগ মোকাবেলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায়। এখানে শিক্ষকদের নির্দেশনা হচ্ছে সেশন এককে একটি কাজ, সেশন দুইয়েও একটি কাজ। সেশন দুইয়ের শেষে ঋতু আবহাওয়া পরিবর্তনজনিত রোগের তালিকা অনুযায়ী তথ্যসূত্র ব্যবহার করে বাড়িতে তথ্য সংগ্রহ করতে বলে দিতে হবে। এভাবে 3 নম্বর সেশনটি শ্রেণীতে করার প্রয়োজন হবে না। এখানে মাথায় রাখতে হবে যে 2 নম্বর এর শেষে, সেশন দুইয়ের শেষে ঋতু আবহাওয়াজনিত কারণে যে রোগ বালাই হয় সেই রোগ বালাইগুলোর তথ্য সংগ্রহ করতে হবে। এটা কিন্তু বাড়ি থেকে সংগ্রহ করতে হবে, এটা ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দিতে হবে। সেশন 4-এ একটি কাজ, সেশন 5-এ একটি কাজ, সেশন 6 ও 7 মিলে একটি কাজ করতে হবে। সেশন 7-এর যে কাজের নির্দেশনা আছে তা সেশন 6-এর 7-এই দেওয়া যাবে। এখানে হচ্ছে পূর্ব নির্ধারিত সেশন সংখ্যা 7টি ছিল আগে, আর পরিমার্জিত সেশন সংখ্যা মানে বর্তমানে তা কমিয়ে 5টি করা হয়েছে। এবার চতুর্থ অভিজ্ঞতা, কৈশোরের আনন্দ যাত্রা। সেশন 1 ও 2 মিলে একটি কাজ, সেশন 3-এ একটি কাজ, সেশন 4-এর কাজটি বাড়িতে করার জন্য বুঝিয়ে দিতে হবে। সেশন 5-6 মিলে একটি কাজ, সেশন 7 বাড়িতে করবে। সেশন 8 ও 9 মিলে একটি কাজ, সেশন 10-এও একটি কাজ। আগে ছিল এখানে সেশন সংখ্যা 10টি, বর্তমানে তা কমিয়ে করা হয়েছে 5টি। পঞ্চম অভিজ্ঞতা, বেড়ে উঠি মন ও মননে। এখানে হচ্ছে সেশন 1 ও 2 মিলে একটি কাজ, সেশন 3-এ একটি কাজ। এখানে আগে ছিল 17টি সেশন, বর্তমানে তা কমিয়ে 9টি সেশন করা হয়েছে। সেশন 4 ও 5-এ একটি কাজ, সেশন 6-7-এ একটি কাজ, সেশন 8-এ একটি কাজ, সেশন 9-10-এ একটি কাজ, সেশন 11-এ একটি কাজ। সেশন 12-এর কাজটি বুঝিয়ে দিয়ে শিক্ষার্থীদেরকে জোড়ায় ভাগ করে দিতে হবে। পরের সেশনের আগে যে কোনো সময় অনুশীলন করে সংশ্লিষ্ট শখটি পূরণ করে আনতে বলতে হবে। তার মানে সেশন 12-এ শিক্ষার্থীদেরকে জোড়ায় ভাগ করে দিতে হবে এবং পরের সেশনের আগে সময় ভাগ করে তাদেরকে সংশ্লিষ্ট যে একটি শখ আছে সেই শখটি পূরণ করে আনতে বলতে হবে, এটা হচ্ছে বাসা থেকে করে আনতে বলতে হবে। সেশন 13 ও 14 মিলে একটি কাজ, সেশন 14-এর কাজটি বুঝিয়ে
দিয়ে বাড়িতে পরিকল্পনা করতে বলতে হবে। সেশন 15, 16, 17 মিলে একটি কাজ। ষষ্ঠ অভিজ্ঞতা, আমি হব আমার স্থপতি। সেশন 1 ও 2 মিলে একটি কাজ, সেশন 3, 4, 5 মিলে একটা কাজ, সেশন 5-এর সাক্ষাৎকার 2 এবং 3-এ বাড়িতে করবে, সেশন 6 ও 7 মিলে একটি কাজ, সেশন 6-এর রাগের অভিজ্ঞতা ও ব্যবস্থাপনা বিষয়ের উন্মুক্ত আলোচনা করে সেশন 7-এর কাজে গ্রুপে ভাগ করে দেবেন এবং কাজ শেষে উপস্থাপন করবেন। এখানে পূর্বে ছিল 13টি সেশন, তা অনেকগুলো কমিয়ে বর্তমানে মোট মাত্র 4টি সেশন দেওয়া হয়েছে। ক্লাস শেষে শিক্ষক ফিডব্যাক দেবেন এবং সুবিধা মতো সময়ে চর্চা করে ঠিকমতো করছে কিনা তা দেখে মূল্যায়ন করবেন। এতে সেশন 11, 12, 13-এর কাজ বিকল্প উপায়ে করবেন। সপ্তম অভিজ্ঞতা হচ্ছে, যোগাযোগ সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি। 2 নম্বর সেশনের চিন্তা, অনুভূতি, আচরণের সম্পর্ক বোঝাতে বেড়ে উঠে মন মননে অভিজ্ঞতার শিখন উল্লেখ করে দিয়ে শুধু অনুভূতির তালিকা থেকে অভিনয়ের অংশটি করতে হবে। এখানে মাথায় রাখতে হবে শুধু অভিনয়ের অংশটি করতে হবে। সেশন 4-5 মিলে একটি কাজ, সেশন 6-7 মিলে একটি কাজ, সেশন 8-এ একটি কাজ, সেশন 9-10 মিলে একটি কাজ। এখানে আগে ছিল 10টি সেশন, বর্তমানে করা হয়েছে 5টি। এবার অষ্টম অভিজ্ঞতা হচ্ছে, সম্পর্কের যত্ন করি, ভালো থাকি। সেশন 1-এ একটি কাজ, সেশন 2, 3, 4 মিলে একটি কাজ, সম্পর্কের ইতিবাচক দিকগুলো নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের মূল লক্ষ্য সম্পর্কে কী কীভাবে আমরা আমাদের শক্তি হিসেবে কাজ করে তা স্পষ্ট করতে হবে, যাতে শিক্ষার্থীরা সম্পর্কের যত্নে আগ্রহবোধ করে। সেশন 5, 6, 7 মিলে একটি কাজ করতে হবে, সম্পর্কের নেতিবাচক প্রভাব তথা ঝুঁকি স্পষ্ট করতে হবে, নিজেদের নেতিবাচক আচরণ তুলে আনার জন্য অনুপ্রেরণা দিয়ে পরিবেশ সৃষ্টি করতে হবে। সেশন 8, 9, 10 মিলে একটি কাজ, সেশন 10, 11, 12 মিলে একটি কাজ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে শুধু সেশন দেওয়া আছে, কিন্তু কী কী কাজ করতে হবে সেগুলো দেওয়া নেই। এগুলো শ্রেণী শিক্ষক ছাত্রছাত্রীদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবেন কী কাজগুলো করতে হবে। আর শিক্ষার্থীরা মাথায় রাখতে হবে যে এখন যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, এই সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু বাড়িতে সব কাজ করতে হবে, যেটা আগে বাড়িতে কোনো কাজ করার নির্দেশনা ছিল না, কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে সব কাজই প্রায় বাড়িতে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাই বাড়িতে ভালোভাবে পড়াশোনা করতে হবে। এই ছিল হচ্ছে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের যে সংক্ষিপ্ত সিলেবাস, সেটা এখন আমি আলোচনা করব। কিছু সাধারণ নির্দেশনা দেওয়া আছে, এই সাধারণ নির্দেশনাগুলো কী দেখি। 1 নম্বর হচ্ছে, 2 বা ততোধিক সেশন যুক্ত করে পরিচালনার ক্ষেত্রে শিক্ষক সংযুক্ত নির্দেশনা অনুসরণ করবেন। যেগুলোতে নির্দেশনা নেই সেক্ষেত্রে আগে থেকেই ওই সেশনগুলোর কার্যক্রম পড়ে নিয়ে মোট কাজ বিবেচনা করে পরিকল্পনা করবেন। লক্ষ্য রাখবেন যেন সেশনের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে পারেন। 2 নম্বর হলো, শিক্ষক লক্ষ্য রাখবেন কোনো বিষয়ে শ্রেণীর বাইরের কাজের কারণে অন্য আরেকটি বিষয়ে শ্রেণীর সময়কে প্রভাবিত না করে, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের কার্যক্রম শেষ করতে অন্য কোনো বিষয়ের সময় ব্যবহার করা যাবে না। সকল বিষয়ের সেশন সময় পরিকল্পনা মতো শেষ করতে হবে। 3 নম্বর হচ্ছে, দুর্যোগ বা অন্যান্য কারণে যদি বিদ্যালয় বন্ধ থাকে, শিক্ষক পূর্ব থেকে বাড়ির কাজ, তথ্য সংগ্রহ, ব্যক্তিগত পরিকল্পনা এই ধরনের কাজগুলো শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিয়ে শিক্ষণ কার্যক্রম চলমান রাখতে পারেন, যেন পরিকল্পনা অনুযায়ী সেশন শেষ করা সম্ভব হয়। 4 নম্বর আছে, যে কোনো উপস্থাপনার সময় সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দলের সকল সদস্যকে যাচাই করার স্বার্থে সবাইকে অল্প সময়ের জন্য হলেও উপস্থাপনার সুযোগ দিতে হবে। সেশন বা সেশনের সময় কমানোর জন্য কোনো দলের অংশগ্রহণের সুযোগ যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তার মানে সবাইকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। ভূমিকা অভিনয়, অন্যান্য উপস্থাপনে একক বা দলগত সময় সঠিক ব্যবস্থাপনার জন্য সময় ভাগ করে আগে থেকে জানিয়ে দিতে হবে এবং কার্যক্রম চলাকালীন তা মাথায় রেখে পরিচালনা করতে হবে। প্রতিটি অভিজ্ঞতা শেষে শিক্ষার্থীদের পরিকল্পনা করার সময় দেখে ফিডব্যাক দিয়ে দিয়ে আলাদা সেশনের প্রয়োজনীয়তা জানা সম্ভব হবে। পরিকল্পনা চর্চাগুলো দেখে ফিডব্যাক মূল্যায়ন করার জন্য শিক্ষককে নিজের মতো করে সময় ঠিক করে নিতে হবে। এ ছিল আমার এখনকার আলোচনা। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। তবে তার আগে একটি কথা, আমার জেনিত ম্যাথ স্টাডিজ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং
জেনিথ ম্যাথ স্টাডি ফেসবুক পেজ একটু লাইক এবং ফলো দিয়ে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মঙ্গল কামনায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।